হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ইনশাল্লাহ অনেক ভালো আছি যাই হোক ছবি দেখে বুঝে গেছেন আর আপনাদের বলতে হবে না তারপরেও বলছি যে আজকে আপনাদের দেখাবো কাতলা মাসের থেকে সহজ একটা টোপ বা আদার আর টোপটা দেখানোর আগে একটু কথা বলে নিই যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা অনেকেই ফোন নম্বর চান ভিডিওটার লাস্টে আমি আমার ফোন নম্বরটা দিয়ে দিব আপনারা ওখান থেকে সরাসরি আমাকে ফোন করতে পারবেন আর আরেকটা সুখবর অনেকেই আমার কাছ থেকে চার আদার সংগ্রহ করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তা এমতো অবস্থায় আপনাদের উদ্দেশ্যেই বলছি যে চার আদার যারা আপনারা নিতে চান ফোনে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর যারা নতুন আমার এই চ্যানেলটা দেখতেছেন যদি আমার চার আদারগুলো আপনাদের ভাল লাগে আমার কথা ভাল লাগে আর কাজ হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না যাই হোক আর কথা বলবো না আপনাদের দেখিয়ে দিই সহজ আদারটা সহজ আদারটা বলতে প্রথমে লাগবে যেটা হচ্ছে ফিট আমি ফিটটা আগে থেকেই ভিজিয়ে রাখছি আপনারা মুরগির ফিট যে কোনো দোকানের থেকে কিনবেন কিনে ভিজাইলে দেখবেন এরকম হয়ে যাবে মিহি হয়ে যাবে তারপরে যেটা আপনাদের করতে হবে আমি দেখে দিচ্ছি আমি এখানে হাফ বন্ডুটির গুঁড়া নিছি এটা দিয়ে দিতে হবে হাফ বনরুটির গুঁড়াটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা জানি একটু আঠালো হয় আর যদি আপনি বনরুটির গুঁড়া না দেন তাহলে আঠালো হবে না পানির তলে যাওয়ার সাথে সাথেই ওটা ছুটে যাবে ফেলতে প্রবলেম হবে এর জন্যে হাফ বনডরুটির গুঁড়া আমি দিয়ে নিলাম বেশি দিবেন না বেশি দিলে টাইট হয়ে যাবে আবার কমও দেওয়া যাবে না যাই হোক এটা মিশিয়ে নিতে হবে এর সাথে যেটা করতে হবে সেটা দিতে হবে তেল এখানে ফিট আছে আপনার এক পোয়া আর এর সাথে আপনার তেল দিতে হবে পঞ্চাশ গ্রাম যাই হোক আমি দেওয়ার ক্ষেত্রে কম দিচ্ছি অল্প দিচ্ছি কারণ আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আমি বেশি দিব না এটা কী করতে হবে তেল দেওয়ার পরে এটা সুন্দর করে পালিশ করতে হবে সুন্দর করে পালিশ করে নেবেন মিশিয়ে নেবেন আর ঠিক এরকম ঝুঁতঝোরা হবে মাথায় রাখবেন ঝুঁতঝোড়া হবে আর এই কায়দায় পালিশ করে নেবেন পালিশ করলে হবে কি তেলটা সম্পূর্ণ ফিটের গায়ে লেগে যাবে সুন্দরভাবে এরপরে যেটা আপনাদের করতে হবে আপনারা অনেকেই মাছ ধরেন কেউ এক এক জায়গায় এক এক নামে ডাকে এটার কয়েকটা নাম আছে এটাকে কেউ বলে ঝুপি কাটা কেউ বলে হচ্ছে বোম অন্য আরও নাম আছে কিনা আমি বলতে পারবো না তবে আমার কাছে যে বস্যিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিজের হাতে বাধা ঝুঁপি কাটা এটা দেখতে পাচ্ছেন টান দিয়ে ছেড়ে দিলে আবার জায়গায় চলে আসে স্প্রিং করে স্প্রিংটা করার উদ্দেশ্য হচ্ছে এই সুতাটা এর বৈশিষ্ট্য হচ্ছে এই সুতাটা এটা হচ্ছে র্যাকেটের সুতা আমি সব সময় বলি আমার যারা দর্শক আছেন বা যারা আমার কাছ থেকে শেখেন তারা অবশ্য অবশ্যই র্যাকেটের সুতাটা ইউজ করবেন বা র্যাকেটের সুতা দিয়ে বসি বাঁধার চেষ্টা করবেন তাতে কি হবে বসিটা মেলা দিন যাবে আপনাদের খরচটাও কমে আসবে দেখবেন বশি কিনতে কিন্তু অনেকের অনেক টাকার বসি কিনা হয়ে যায় আর বশিগুলো নষ্ট হয়ে যায় আর ভালো মানের বশি আমি ভালো মানের বসিগুলো ব্যবহার করি এগুলো প্রচণ্ড ধারালো প্রচণ্ড প্রচণ্ড ধারালো এই দেখেন আমি দেখাই আপনাদের এই দেখেন প্রচণ্ড ধারালো এর একটা সেট কমপ্লিট করতে হলে আমার নিজের নিজে কমপ্লিট করি তারপরেও এর পিছনে আমার প্রায় কি বলবো আপনাদের একশো টাকার অভার খরচ যায় আর আপনি বাজারে যাবেন অল্প টাকায় পেয়ে যাবেন আপনি অল্প টাকা একটা কিনে নিয়ে আসলেন আসলে ওর এরকম হবে না তো যাই হোক এবার যেটা করতে হবে এখান থেকে এতে উপকরণ কিন্তু দিছি দুইটা তিনটা এর সাথে আরেকটা উপকরণ দিতে হবে সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এখান থেকে এক মুঠ পরিমাণ আপনার আলাদা রাখতে হবে এই মাখানোটা এই মাখানোটা রাখার পরে এটা হচ্ছে চাল ভাজা প্লয়ের চালের গুঁড়া এটা ভেজে নিয়া পোলার চাল এই কারণে নেওয়া যে পোলার চালের আলাদা একটা সেন্ট থাকে ঘ্রাণ থাকে আপনারা এর পরিবর্তে যদি কেউ অন্য কিছু দিতে চান সেক্ষেত্রে আপনি চিরার গুঁড়া দিতে পারেন আর চিরার গুঁড়া বা চালের গুঁড়ার একটা ডিউটি আছে আমি বলে দেব আগে আমি দিয়ে নিই এতে সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে দিলে এটা ফ্লেভারের কাজ করবে আরও একটা কাজ করবে ভাই সেটা হচ্ছে এটা পানির তলে পরার পরে এটা ফুলবে আস্তে আস্তে ফুলে এই চালের গুঁড়াটা ফুলে ফুলে এটা ফেটে যায় এবারে যেটা করতে হবে বোমটা গাঁথবেন কী কায়দায় আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে এরকম করে মুঠো করে নেবেন এক সাইড চিকন এক সাইড মোঠা আর বোমটা গাঁথার সময় যত সুন্দর গাঁথতে পারবেন রেজাল্ট তত ভালো পাবেন ঠিক এই কায়দায় প্রথম বসিটা চেপে ঢুকিয়ে দেন দেওয়ার পরে এখানে যেটা আটকাটার একটা বসি পরবর্তীতে এই পাশের আরেকটা এতে দিয়ে দেন কয়টা হলো দুইটা এবারে দেখতে পাচ্ছেন এখানে আছে তিনটা এই পাশে আছে তিনটা তিনটার এই মাঝেরটা দিবেন প্রথমে তারপরে একটা একটা করে গেঁথে দিবেন সুন্দর করে ভালোভাবে দেখবেন প্রত্যেকটা জানি সমান হয় মাথায় রাখবেন প্রত্যেকটা জানি সমান হয় আর আপনারা যদি এটা কাদা করতে চান নরম বেশি নরম করে মাখাইতে চান তাতেও হবে তবে কাতলার ক্ষেত্রে একটু গোড়া গোড়া করে যদি আপনারা করতে পারেন তাহলে রেজাল্টটা ভালো পাবেন প্রত্যেকটা কাটা আপনাদের ঢেকে দিতে হবে সুন্দর করে তবে ঢাকার আগে এটার আর একটু কাজ আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পানি এই পানিতে একটা চুপ দিয়ে নেবেন দেওয়ার পরে এরপরে হালকা আরও একটু ছিটিয়ে দেবেন এটা বেশি টাইট করবেন না এটা আলগা রাখবেন মাথায় রাখবেন এই আদারটা বেশি টাইট করবেন না এটা খালি পানি দেওয়ার পরে হালকাভাবে লাগিয়ে দেবেন এই আদারটা ঢেকে গেলো পুরো কমপ্লিটলি ঢেকে গেল দেখতে পাচ্ছেন ঢেকে গেছে এবার যেটা করতে হবে নারকেল তেল এতে সুন্দরভাবে নারকেল তেল দিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে নারকেল তেল দিয়ে নেবেন নারকেল তেল দেওয়ার পরে আপনাদের যদি কারো কাছে লেপিং থাকে আপনারা লেপিংটা এই জায়গাটা টাচ দিয়ে দিতে পারেন আমি টাচ দিয়ে দেখাই তাতে সুবিধা হবে এটা রেখে দিলাম এটা আলাদা করে আমার করা এটা হচ্ছে লেপিংয়ের জন্য ওই একটা যে মিষ্টি চার আমি আপনাদের দেখাই ওইটার থেকে আলাদা করে রাখা আলাদা করা না আর যারা মিষ্টি চারটা সংগ্রহ করতে চাচ্ছেন আমার হাতের ইনশাআল্লাহ নিতে পারবেন ফোনে কথা বলবেন সমস্যা নাই আর আমি যে প্রাইসটাই আপনাদের দিব ইনশাল্লাহ আপনাদের নিতে কোনো প্রবলেম হবে না এর জন্যে ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন আর একটা কথা বসিগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাকে সময় দিতে হবে আমার কাছে কোনো বাধা নাই আমার যা কাজে লাগে তাই আছে পরবর্তীতে আমি দিতে পারবো কিন্তু এখন দিতে পারবো না এই হচ্ছে কমপ্লিটলি কাতলা মাছের আদার এতে উইদাউট পিপ্রার ডিম কোনো ধরনের ছাতু নাই এটা হচ্ছে সিম্পিল একটা সিম্পল একটা ফর্মুলা যেটা হচ্ছে আপনি আপনার বাড়ির পুকুরে বা আপনি যদি অন্য কোনো জায়গায় যেখানে টিকিট নাই নদীতে একলা মাছ মারতেছেন সেই সব জায়গায় বা কোনো পুকুরে গেছেন হঠাৎ করে দেখলেন যে ওখানে কাতলা মাছের চাপ আছে কাতলা মাছের আধার আর কারো কাছে নাই কিন্তু আপনার কাতলা মাছের আধার করতে হবে তখন আপনি এই ফর্মুলাটা ইউজ করবেন এতে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আর সবার কাছে সবসময়ের জন্য আমি যেটা চেয়ে থাকি আমার জন্য দোয়া করবেন মোবাইল নাম্বারটা মুখে একবার বলে দিচ্ছি ভালো করে শুনবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু টু নাইন সেভেন এইট নাইন এইট স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যে কোনো প্রশ্ন মোবাইলে করতে পারবেন মোবাইলে যখন ফোন দিবেন মাথায় রাখবেন দিন বারোটার পরের থেকে রাত বারোটা পর্যন্ত আপনারা আমাকে ফোন দিতে পারবেন তার আগে কেউ ফোন দিবেন না রাত বারোটার পরেও কেউ ফোন দিবেন না আর ওই টাইমে আমি ফোনটা বন্ধ রাখবো ওই নাম্বারটা আমি বন্ধ রাখবো তাহলে বন্ধুরা দেখে নিলেন কাতলা মাছের সহজ পদ্ধতি কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ